এবার দিনের বেলাতেও চোরদের উৎপাতে নাজে হাল সাধারণ মানুষ। সোমবার দিনে দুপুরে উদয়পুর রাজারবাগ এলাকায় হানা দেয় চোর। দাসপাড়া এলাকার 17 নম্বর ওয়ার্ডের করুণা রানী দাসের বাড়িতে হানা দিয়ে চোরের দল নিয়ে যায় প্রচুর স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা। জানা গেছে বাড়ির মালিকের অনুপস্থিতিতে সকালবেলার কোনো একটা সময় চোরের দল এই চুরিকাণ্ড সংগঠিত করে। এদিকে বাড়ির মালিক করুণা দেবী বাড়িতে এসে দেখেন যে ওনার ঘরের আসবাবপত্র সব লণ্ঠফণ্ড হয়ে রয়েছে। তিনি তখনই আজ করতে পারেন ঘরে চোরের দল হানা দিয়েছে। খবর দেওয়া হয় আরকিপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথাকথিত তদন্ত শুরু করেছে। আমার ছেলে তো বাড়ি রাত্রে ঘুমাইছে, তোর সকালবেলা পূজা দিছে, টিফিন টিফিন করছে, কইরে স্কুলে গেছে, তালা টালা দিয়ে গেছে। মহানাই আমি ঘরে ঢুকছি, আগরতলাতে তালা খুলছি, বড় বড় সামনে তো তালা লাগানো, ঢুকছি, ঢুকে দিয়ে আলমারি ভাঙা, দুনু আলমারি ভাঙা, রান্না করে দরজা খোলা, মাঝখানে দরজাটা খোলা। এই ঘটনাটা কি সকালবেলাই হয়েছে? সকালবেলাই তো হয়তো, সকাল 8টা গেছে, পনেরো 8টা গেছে। আচ্ছা, ঘর থেকে কি কি চুরি হয়েছে? আমার কাপড়ের ভিতরে একটা কাছে 400 টাকা, আবার একটা নাস্ত 16 মনে নাই। এমনিতে কি গয়না চুরি হয়েছে? ও সোনার দিকে চুরি আসলো সব সময়। আচ্ছা, অনেকদিন।